সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আমি রিফাত এম হক, দ্য বুক অফ ফাইবার ফ্রিল্যান্সিং এ টু জেড এর প্রথম লেসনে, যেটার নাম হচ্ছে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। তো আমরা একটু শুরু করি, আসলে ফ্রিল্যান্সিং জিনিসটা কি। আমরা একটা পিকচার দেখছি যেখানে সবাই লাভ দিচ্ছে। দ্য থিং ইজ, হোয়াট ইজ অ্যাকচুয়ালি, মানে ফ্রিল্যান্সিং এর সাথে এই লাভ দেওয়ার ছবিটার পার্থক্য কি। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা। ইট মিন্স ইউ ক্যান সে ফ্রিডম, মানে আপনি 9টা থেকে 5টা কোনো জব করছেন না, আবার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আপনাকে জব করতে হবে। ফ্রিল্যান্সিং মানে আপনি শুধু একটা ক্লায়েন্টের আন্ডারে কাজ করছেন না, আপনি আপনার ইচ্ছা মতো ক্লায়েন্ট চুজ করছেন এবং তার সাথে কাজ করছেন। মানে আপনার কাজের জন্য আপনি নিজেই বস, এবং আপনি নিজেই আপনার কাজ করবেন, সেটা ডেলিভার দিবেন। আবার যদি আপনার মনে হয় যে আমি এই কাজটা করব না, তাহলে আপনি সেটা করবেন না। কিন্তু সেটার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা জরুরি হয় সেটা হচ্ছে আপনার স্কিল। আপনাকে একটা পারফেক্ট স্কিল থাকতে হবে যেটা দিয়ে আপনি এই মার্কেট প্লেসগুলোতে নামবেন। এখন এই ফ্রিল্যান্সিং আসলে এই মার্কেট প্লেস বা এখানে কারা আসলে কি স্কিল দিয়ে আমরা আসলে আমাদের অ্যাকাউন্ট খুলতে পারি বা আমরা একটা আর্নিংয়ের সুযোগ পেতে পারি বা আমরা ফ্রিল্যান্সিং অপরচুনিটি পেতে পারি। তো আমরা একটু দেখি, যদি আমাদের মধ্যে আপনি একজন ফটোগ্রাফার হন, বা আপনি ধরেন একজন ইউআই ইউএক্স ডিজাইনার, বা আপনি একজন আর্টিস্ট, অথবা আপনি একজন ওয়েব ডেভেলপার, বা আপনি খুবই ভালো রান্না করতে জানেন, তাহলে ইউ হ্যাভ এ স্কিল অ্যান্ড ইউ ক্যান স্টার্ট ফ্রিল্যান্সিং। আপনি এই সকল স্কিল দিয়ে বা এক একজনের এক এক স্কিল দিয়ে এক একজন ফ্রিল্যান্সিং করেন। কেউ ফটোগ্রাফার হিসেবে ছবি তোলেন, সেটার জন্য সে পেমেন্ট পান, কেউ ডিজাইনার বা ডেভেলপার হিসেবে কাজ করেন, ওয়েবসাইট বানান, লোগো বানান, সেটার জন্য ক্লায়েন্টের কাছে পেমেন্ট পান। সিমিলারলি একজন আর্টিস্ট গান গাচ্ছে, সেটার জন্য সে পেমেন্ট পাচ্ছে। এভাবে আপনি একটা মজাদার রেসিপি শেখাচ্ছেন, উপকরণ দিচ্ছেন, সেটার এগেনস্টে আরেকজন রেসিপি বানানো শিখছে, সেক্ষেত্রেও আপনি একটা পেমেন্ট পাচ্ছেন এবং আপনি ফ্রিল্যান্সিং করছেন। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা, ফ্রিডম, এবং আপনার এই স্কিলকে আপনি সবার কাছে ছড়িয়ে দিতে পারবেন। এমন না যে আপনি শুধু একটা কোম্পানিতে জব করছেন বা একটা কোম্পানি আন্ডার হয়ে কাজ করছেন। ফ্রিল্যান্সিংয়ে আপনি 1 থেকে 1,000 বা 100,000 কোম্পানির সাথেও কাজ করতে পারবেন, যদি আপনি চান বা যদি আপনার কোনো স্কিল থাকে। এখন এই স্কিল যদি আমার থাকে, তাহলে আমি কোন জায়গায় এই স্কিলটাকে অ্যাপ্লাই করব। তো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আমি আসলে কীভাবে শুরু করব, আমি কোনো আইডিয়া নেই, আমি জানি না এটাকে আমি ইউজ কোথায় করব বা আমি কোথা থেকে শুরু করব। সো বেসিক্যালি এটা বেসিক থেকে একদম দেখানো হচ্ছে যে কীভাবে আপনি ফ্রিল্যান্সিংয়ের ফাইবার মার্কেট প্লেসে আপনার ক্যারিয়ার স্টার্ট করতে পারেন অ্যাজ এ ফ্রিল্যান্সার। তো আমরা কিছু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সম্পর্কে আগে জেনে নিই, সেটা হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার অ্যান্ড ফ্রিল্যান্সার ডট কম। দিজ আর দ্য মোস্ট পপুলার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, যেখানে আপনি আপনার স্কিলকে ছড়িয়ে দিতে পারবেন, সেখানে আপনি ক্লায়েন্টের সাথে মিট করতে পারবেন, ক্লায়েন্টের মাধ্যমে আপনি কাজ পাবেন, ক্লায়েন্ট আপনাকে পে করবে, সেই পেমেন্ট নিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, ওখান থেকে আপনি ক্যাশ উঠাবেন। তো আমরা যেহেতু প্রত্যেকটা মার্কেট প্লেস এখান এই কোর্সে দেখাচ্ছি না, সো আমি শুধু ফাইবার মার্কেট প্লেস নিয়ে দেখাচ্ছি। এই সকল মার্কেট প্লেস নিয়েই টিউটোরিয়াল সামনে আসবে ইনশাল্লাহ। স্টে টিউন উইথ ইনস্ট্রাক্টরি। তো ফাইবার নিয়ে যদি কথা বলি, ফাইবার মার্কেট প্লেস নিয়ে কথা বলবো, এবং আমাদের লেসনগুলোতে সামনে কীভাবে ফাইবার অ্যাকাউন্ট খুলবেন বা ফাইবার মার্কেট প্লেসে ইন্ট্রো, সব কিছু আমরা সামনের লেসনগুলোতে দেখব। প্রথমত এখন আমি বলে নিই আসলে আমি কে। আমি প্রথমেই শুরু করেছিলাম যে আমি রিফাত এম হক, একজন প্রফেশনাল ডিজাইনার এবং ফ্রিল্যান্সার হিসেবে আছি। কিন্তু আমার তার সেটা বাদেও আমার আরও পরিচয় আছে, সেটা হচ্ছে আমি শিখবে সবাই নামে একটি ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠানের সিইও হিসেবে আছি, কো ফাউন্ডার হিসেবে আছি। আমার সাথে আরও 10 জন ফাউন্ডার আছেন, আমরা 11 জন মিলে একটি ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান করি, যেখানে আমাদের মূল লক্ষ্যই হচ্ছে আমরা ইউথদের বা যারা কাজ শিখতে আগ্রহী তাদেরকে কাজ শেখাই, এবং কাজ শেখানোর পর তাদেরকে একটা সঠিক গাইডলাইনের মাধ্যমে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে অনবোর্ড করি। আমরা আমাদের শিখবে সবার মাধ্যমে অনলাইন অফলাইন বিভিন্ন রকমের কোর্স করাই, এবং আমাদের এই অনলাইন এবং অফলাইন স্টুডেন্টের সংখ্যা প্রায় 3,000-এরও বেশি।
আমি নিজে পার্সোনালি 5,500 স্টুডেন্টকে ট্রেন আপ করেছি, যেখানে আমি ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, UI/UX ডিজাইন সহ নানা জিনিস শিখিয়েছি এবং মোস্ট অফ দেম আর সাকসেসফুল ফ্রিল্যান্সার্স ইন লোকাল অ্যান্ড গ্লোবাল মার্কেট প্লেস। আমার অনেক স্টুডেন্টরা আজকে বিভিন্ন ট্রেনিং সেন্টারের মালিক, আবার বিভিন্ন ট্রেনিং সেন্টারে তারা মেন্টর হিসেবেও আছেন। তো দ্যাটস মি। ইনশাল্লাহ আমরা নেক্সট লেসনে দেখব কীভাবে সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং করব এবং সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে আমাদের কোন জিনিসগুলো লক্ষ্য রাখা উচিত। সো টিল দেন, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার এভরিওয়ান, বাই বাই।